কিছুদিন আগে কাছাকাছি একটা ঘটনা নিয়ে ক্রিকেট পাড়ায় তোলপাড় হয়েছিল। সামান্য পার্থক্য, মুশফিকুর রহিম বল থামিয়েছিলেন হাত দিয়ে, যেটা অবৈধ, আর শামীম ব্যাটে লেগে স্টাম্পের দিকে যাওয়া বল থামিয়েছেন বৈধভাবে পা দিয়ে। তবে যে সিঙ্গেলটা শামীম নিয়েছেন সেটা কাউন্ট হবে না, কারণ সেখানে ছিল শামীমের পায়ের ব্যবহার, অর্থাৎ আউট না হলেও শামীম রান নিতে পারবেন না। প্রথম আপিল করেছিলেন তাসকিন আহমেদ। প্রস্তুতি ম্যাচ হলেও সবাই কিন্তু বেশ সিরিয়াস। এই ঘটনার পর তাসকিনের পরের দুই বল থেকে রানই করতে পারেননি শামীম। শেষ বলে ব্যাটে কানেক্ট হলেও দিয়েছেন ক্যাচ। ততক্ষণে অবশ্য হোম টিম রংপুরের স্কোরবোর্ডে 177, হোম অফ রাইডার্সের উইকেটে যা পাহাড় সম। নিজের 24/32 রানের ইনিংসে অবশ্য টি টোয়েন্টি খণ্ডার বেশ কিছু শট খেলেছেন শামীম। টুর্নামেন্ট শুরুর আগে সেরা প্রস্তুতি সেরে নেওয়া আর কি। ফোন থেকে ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। অন্যদিকে নুরুল হাসান সোহান ছিলেন দুর্দান্ত, সাকিব নেই তাই সোহানি দলটার অবধারিত ক্যাপ্টেন। খেললেনও ক্যাপ্টেন্স নক, 43 বলে 69 রান, অন্য ব্যাটারদের সুযোগ করে দিতে উইকেট ছেড়েছেন সদিচ্ছায়। মাহরুশ প্রত্যয়, অলরাউন্ডার।